বাসর রাতে আপনার স্বামীর কাছে কি চাবেন? কি চাব? হ্যাঁ, সেটা হচ্ছে যে যত কিছুই হোক সে যেন কখনো আমার মানে সাথ না ছাড়ে, মানে অর্থাৎ সে যেন কখনো আমাকে ভুল না বোঝে বা কখনো কোনো দিন আমাকে ছেড়ে চলে না যায়, সবসময় যেন আমার সাথে থাকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম আতিয়া। আতিয়া, অনেক সুন্দর একটা নাম। এই নামের অর্থ জানেন? অবশ্যই জেনে নেবেন আতিয়া নামের অর্থ কি। ঠিক আছে, তো আপনার দেশের বাড়ি কোথায়? বরিশাল। ও মোর খোদা, ইয়া কি এক মনু, মোরে তুমি চেনো? দাঁড়ে লবণ দিস না দিবা? হ্যাঁ, বরিশালের ভাষা যা কথা জানেন একটু বলেন তো। বরিশালে হচ্ছে যে বলে মানে গোসল করাকে বলে নাওন, এইসব আছে। আচ্ছা, নাওন না? আচ্ছা, তো আতি আপু আপনার ফ্যামিলিতে কে কে থাকে? আমার ফ্যামিলিতে আমার আব্বু আম্মু আর ছোট একটা ভাই আছে। ছোট ভাই কি করে? ছোট ভাই হচ্ছে যে ইন্টারমিডিয়েট পড়তেছে সেকেন্ড ইয়ার। বাবা কি করে? বাবা ছোটখাটো জব করে। ছোটখাটো জব করে। তো মূলত আপনি এখন কি করতেছেন? আমি স্টাডি করতেছি, সেই সাথে সাথে জব। আতি আপু আপনার ফিউচার প্ল্যানিং, আপনার একটা কোনো জব খুঁজে আপনার ফ্যামিলিকে হেল্প করবেন, তাই না? আচ্ছা, এই আপনি লেখাপড়া করতেছেন বা আপনার ভাই লেখাপড়া করতেছে, আপনার বাবা ছোটখাটো একটা খুব বিজনেস করে বা জব করে, তো এখান থেকে যে আপনি লেখাপড়া বা আপনার ভাইয়ের লেখাপড়া, কোনো সময় আপনি আপনার বাবা বা আপনার মা আপনি বুঝতে পারছেন যে আমাদের লেখাপড়াতে বাবা হিমশিম খাচ্ছে সংসারে বা আর্থিক একটা সমস্যা, এরকম কোনো আপনার বাবা বুঝতে পারছেন নাকি আপনি? হ্যাঁ, সেটা তো বুঝতে পারছি, মানে পড়াশোনার খরচ অনেক, তারপর এখন ভাইয়ের পড়াশোনার খরচ, একসাথে দুইজনের পড়াশোনার খরচ চালানো, মানে বর্তমান পরিস্থিতিতে একজনের টাকায় ছোটখাটো চাকরি, এটা তো আসলেই হিমশিম খেতে হয়। হিমশিম খেতে হয় না? আচ্ছা, তো আতি আপু আপনি মূলত এখন স্টাডি করতেছেন, জব করতেছেন, তো আপনি কি এখনো কি সিঙ্গেল আছেন না মিঙ্গেল? আমি সিঙ্গেল আছি। সিঙ্গেল? হ্যাঁ। আমার তো বিশ্বাস হচ্ছে না, মাশাআল্লাহ আপনি তো অনেকটা কিউট দেখতে শুনতে, কেন এখনো সিঙ্গেল আছেন একটু জানতে পারি? আমার দর্শকরা জানতে চাচ্ছে কেন সিঙ্গেল আপনি এত, যেহেতু ভার্সিটিতে বা কলেজ লাইফে এমন কেউ নেই আপনাকে প্রপোজ করছিল বা আপনি কাউকে প্রপোজ করছেন এই রকম? না, প্রপোজ আসলে করছিল অনেকে, কিন্তু কথা হচ্ছে যে মানে ওরকম ভাবে পছন্দ হয় নাই, এই একটা ব্যাপার, আরো অন্য কিছু ব্যাপার আছে। যাই হোক, কেন ওখানে কি ভালো ছেলে ছিল না, দেখতে শুনতে হ্যান্ডসাম ছেলে ছিল না, নাকি আপনার আর্থিক? ওইরকম ভাবে হ্যান্ডসাম কেউ এখন পর্যন্ত প্রপোজ করে নাই। কি রকমটা চাচ্ছেন? কি রকম আপনার আছে না, আপনার চাহিদা একটা পছন্দ আছে না, কি রকম চাহিদা আপনি চাচ্ছেন বা কি রকম আপনার পছন্দ? ওই রকম ছেলেটা চুল কালার করা থাকবে নাকি বাইকের পিছনে ভো ভো করে থাকবে, এই রকম কি রকমটা আপনার একটু শুনি বলেন। আমার আসলে পছন্দ মানে বলতে গেলে যে নায়কের মতো একটু বডি বিল্ডার, জিম টিম করবে এরকম ধরনের পছন্দ, তারপর সে যেন একটু মানে সহনশীল হয়, ভালো চরিত্রের হয়, যেন আমাকে ভালোভাবে বুঝতে পারে, আমার সমস্যা বুঝতে পারে, আমাকে কেয়ার করে, এরকম আর কি। নায়কের কথা যখন বললেন, সেটা কি বাংলাদেশের নায়কের মতো নাকি তামিল ছবির নায়কের মতো? বাংলাদেশের আরফিন শুভকে অনেক পছন্দ করে, ওই রকম হইলে তো কথাই নেই। সুপ্রিয় দর্শক, আপনারা আতি আপুর জীবনের গল্প শুনছেন, আসলে ওনার চাহিদা আপনি আপনারা অবশ্যই শুনতে পারছেন বা দেখতেছেন। এই ভিডিওটা আমি বারবার বলবো, অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন, কেউ স্কিপ করবেন না। আরও এই ভিডিওতে কিছু আতি আপুর জীবনে ইন্টারেস্ট কথা আমরা, তার জীবন গল্প আমরা শুনবো। তা আতি আপু আপনি বলছেন যে আরফিন শুভ না, এই রকমটা হলে হবে, তো এমনও হতে পারে আপনার আরফিন শুভ তো নাও থাকতে পারে, অন্য কেউ হতে পারে, দেখা যায় তার একটু ওইরকম আছে, বডি ফিটনেস ঠিক আছে, চেহারা শরীর ভালো আছে, কিন্তু টাকা পয়সা নাই। আপনি কি টাকা পয়সার দিক দিয়ে চাচ্ছেন নাকি শুধু মনের দিক দিয়ে চাচ্ছেন? টাকা পয়সার প্রতি আমার কখনোই ওরকমভাবে কোনো মোহ নাই, একটা মানুষ যদি ভালো হয়
সে যদি আরেকজনকে বুঝতে পারে তো এটাই ঠিক আছে। তবে এখন একটু ব্যাপার যে মানে একটু ফিটনেসটা থাকার দরকার, এটা আমি মনে করি। আর হচ্ছে গিয়ে যে মানে সে যেন মানে বর্তমানে একটা সমস্যা হচ্ছে গিয়ে যে যারা যুব সমাজ আছে অধিকাংশই, এটা বলাটা আসলে ঠিক না, মানে নেশাগ্রস্ত। এবং এরা হচ্ছে যে বিভিন্ন জায়গায় মানে মেয়েদেরকে ফাঁদে ফেলতে চায়, এর জন্য প্রপোজ টপোজ করে। এরকমই আমি বেশিরভাগ 90% যা বলবো যে এরকমই প্রপোজ। তো এর জন্যই আমি মানে আসলে মানে বিশ্বাস করতে পারি নাই কাউকে। এই এমনও হতে পারে, টাকা পয়সা, টাকা পয়সা ছাড়া কিন্তু ভালোবাসা হয় না, জীবনে চলতে হলে টাকা পয়সার দরকার আছে। হ্যাঁ, টাকা পয়সার দরকার আছে, ঠিক আছে। এখন সে সৎভাবে যতটুকু আয় করতে পারে অতটুকুই এনাফ। শুধু আপনি বলতে চাচ্ছেন যে আপনার টাকা পয়সার দরকার নেই, ভালো একটা মনের মানুষ হলেই হবে, যে আপনার কেয়ারিং করতে পারবে, যে ভালোবাসতে পারবে, ভালো রাখতে পারবে। হ্যাঁ হ্যাঁ, এই ধরনের একটা ছেলে চাচ্ছেন আপনি। আচ্ছা, আপনি মূলত এখন তো আপনার বাড়ি বরিশাল, এখন যদি নর্মালি কেউ সিলেট বা হবিগঞ্জ বা সুনামগঞ্জ, রংপুর, পটুয়াখালী, নোয়াখালী, যেখানে হোক অন্য রাষ্ট্রের বা অন্য কান্ট্রির যদি হয়, তখন আপনি কী করবেন? না, তাতে আমার কোনো সমস্যা নাই। আমি মানুষকে মানে মন দিয়ে বিচার করি, কে কোন জায়গার বা কারো ফ্যামিলির অবস্থা ভালো না খারাপ, বা তার যদি মানে অন্য কোনো সমস্যাও থাকে সেটা আমার ক্ষেত্রে মানে দেখার বিষয় না। ওইটা আমি খুবই কম বিচার করি যে এই জায়গা দিয়ে আসছে বা এর ফ্যামিলির অবস্থা অতটা ভালো না, বা অন্য কিছু যাই হোক পড়াশোনাও হয়তো অতটা করতে পারে না, এগুলো আমি ওরকমভাবে বিচার করি না। এই তাই। আচ্ছা আতি আপু, আপনার আপনি বয়স কত বলছিলেন জানি? আমার বয়স হচ্ছে 24 বছর। 24 বছর বয়স, মাশাআল্লাহ। এখন আপনার এই ভিডিওতে আমরা পাবলিক করব, মানে দেশ বা প্রবাস থেকে অনেক আমার ভাই ভাইয়েরা দেখবে, আমার দর্শকেরা দেখবে, তখন যে আমাদেরকে ইনবক্সে নক করে যে ভাইয়া আতিয়া আপু আতিয়াকে দেন, আমি আতিয়াকে চাই, আতিয়াকে বিয়ে করে আমি বিদেশে নিয়ে আসব, তখন আপনি কি বিদেশে যাবেন? না, আসলে এরকমভাবে কেউ বললে তো মানে হয় না। আর কথা হচ্ছে যে পছন্দের বিষয় বা মনের বিষয় এগুলো আসলে এগুলো আমার সাথে মানে অনেক কিছু জড়িত। তাই তো অনেক তো দেখুন, যদি কেউ বলে যে আমি যাব, তার সঙ্গে কথা বলবেন, দেখবেন, শুনবেন, তারপর চিন্তা ভাবনা করবেন, ডিসিশন নেবেন, তাই না? আচ্ছা, তো এমনিতে আপনার বয়স তো 24 বছর বসছেন, তো আপনার কতটুকু সিনিয়র চাচ্ছেন যে আপনার লাইফ পার্টনার হবে? কতটুক আমার থেকে মানে 5-6 বছর ডিফারেন্স থাকলে সমস্যা নাই, সেম এজ হলেও সমস্যা নাই, কিন্তু মানে অনেক বেশি ডিফারেন্স দেখা গেছে যে 10 বছর 12 বছর, এগুলো মানে এটা আসলে আমি চাই না, মানে বেশি বয়স্ক। আপনি চাচ্ছেন যে 5-7 বছর, তাই না? আচ্ছা, এমন হতে পারে 5-7 বছর আপনার সিনিয়র। ওকে ডান, ঠিক আছে। আপনি যেটা বলেছেন যে আপনি টাকা পয়সা চান না, শুধু একটা ভালো মনের মানুষ চাচ্ছেন, যে আপনার কেয়ারিং করবে, যে ভালোবাসতে পারবে, যে ভালো রাখতে পারবে, তাই না? আচ্ছা, মনে করেন হায়াত মোহাম্মদের কথা তো কারো বলা যায় না, এমন হতে পারে সে ওই যেভাবে চাচ্ছেন আপনি ওইভাবেইটাই যে আছে, কিন্তু তার ওয়াইফ দেখা যায় অথবা মারা গেছে, কারোর সাথে পরকীয়ে করে চলে গেছে, তার কার জীবনে কী আছে বলা যায় না, কার নসিবে কী আছে, এরকমটা যদি হয়ে যায় তখন আপনি কী করবেন? আমি আসলে মানে যে এখনো আমার মতো সিঙ্গেল আছে এরকমই কাউকে চাই। হ্যাঁ, আমি তো কপালে লিখন তো বলা যায় না, হতেও তো পারে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এখন হতে পারে, এক্ষেত্রে যদি আমার অনেক পছন্দ হয়ে যায় তাইলে ভিন্ন কথা, কিন্তু আসলে আমি মানে এটা মানে চাই না কোনো দিক থেকে, যে আগে কোনো মানে বিয়ে থাকুক বা এরকম ধরনের। এই যদি কপালে লেখা থাকে আপনার, আমার তো হতেও পারে এরকম কপালের লেখন করলে তো কিছু করার নাই, যদি এরকম কিছু কার ভাগ্যে কি আছে আমরা বলা জানি, আল্লাহ কার ভাগ্যে কি আছে কিছু করতে পারবো না, যেটা হয়ে গেছে তার উপর তো কারোরই হাত নাই। সুপ্রিয় দর্শক, আপনারা আতি আপুর জীবনের গল্প শুনছেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন বেশি বেশি করে, আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না, আমি আবারও বলছি। তো আতি আপু, আপনি পছন্দ করছেন, যাচাই বাছাই করে ভালোবাসছেন, বিয়ে করবেন, বিয়ের পর হানিমুনে যাওয়ার কিছু প্ল্যানিং করছেন? যে হানিমুনে কোথায় যাব? হ্যাঁ, হানিমুনে তো অবশ্যই যাব। কোথায় যাওয়ার প্ল্যানিং করছেন? হানিমুনে যাব হচ্ছে গিয়ে মালদ্বীপ, তারপর থাইল্যান্ড, এসব জায়গায় আগে যাব। মালদ্বীপ, থাইল্যান্ড, যে বাংলাদেশ যদি কোনো বাংলাদেশের ভাইয়ের সঙ্গে বিয়ে হয় তার সামর্থ্য নাও তো থাকতে পারে, না থাকলে কোনো এক সময় হবে, সমস্যা কি? আচ্ছা, বিয়ে করবেন, ওকে, ভালো কথা।
কাকে বেশি ভালোবাসেন, শ্বশুর কে না শাশুড়ি কে? আমি দুইজনকেই বেশি বেশি ভালোবাসবো, আমার ক্ষেত্রে কোনো মানে বৈষম্য নাই ভালোবাসার ক্ষেত্রে। দুইজনকেই বেশি ভালোবাসবেন? হ্যাঁ। তাই? হ্যাঁ। যদি কেউ এখন কো আছে মানে শ্বশুর শাশুড়ি নতুন বউ গেলে অনেকে উঠতে বসতে হাঁটা চলার ক্ষেত্রে অনেকেই দোষ ধরে, হ্যাঁ, তো যখন এইরকম বলবে আপনার শাশুড়ি যে তুমি এটা করো কেন, এটা হচ্ছে করো, তখন কী করো আপনার শাশুড়ি কী রিয়াকশন দেবেন, তাকে কী ভাবে বুঝাবেন যে দোষ ধরে তুমি এটা করছো কেন? বলবো যে আমার দেখেন আমার মানে আপনাদের এখানে কিরকম কি কাজ বা আপনাদের সাথে অভ্যস্ত হতে আমার একটু সময় লাগবে, আমাকে আপনাদের মতো করে গড়ে তুলবেন, এরকম কিছু যেন তারা ভালো করে বুঝতে পারে আমার সমস্যা কি। আপনি বুঝে নেওয়ার চেষ্টা করবেন? আচ্ছা, আপনি যেহেতু মুসলমান তাই না আপু? আমরা তো সবাই মুসলমান, আপনি কি নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি আমি। কোরআন শরীফ? হ্যাঁ, কোরআন শরীফ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আপনি আরও পড়েন বেশি বেশি করে। আর আতি আপু, আপনি যেহেতু আমরা মুসলমান, আমরাতে তো বিয়ে হবে, আপনার বিয়ে হবে, আমরা বলি বাসর রাত, হিন্দুরা বলে ফুলসজ্জা রাত, তাই না? আচ্ছা, বিয়ের বাসর রাতে আপনার স্বামীর কাছে কী চাবেন? কী চাবো? হ্যাঁ, সেটা হচ্ছে যে যত কিছুই হোক সে যেন কখনো আমার মানে সাথ না ছাড়ে, মানে অর্থাৎ সে যেন কখনো আমাকে ভুল না বোঝে বা কখনো কোনো দিন আমাকে ছেড়ে চলে না যায়, সবসময় যেন আমার সাথে থাকে, এটাই। সুপ্রিয় দর্শক, আতি আপু সুন্দর একটা কথা বলেছে যে আসলে স্বামীর কাছে আর একটা নারী কোনো কিছুই চায় না, শুধু চায় একটু ভালোবাসা, যে জীবনে যতই ঝড় আসুক না, কত বাধা আসুক না কেন, হাত যেন না ছাড়ে, তাই না আপু? হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, আসলে দুই চার পাঁচ দশ মিনিটে কারো জীবন সম্পর্কে আসলে বোঝা যায় না বা বুঝতে পারা যায় না, তারপর আমরা কিছু কিছু খুঁটিনাটি কথা তুলে ধরার চেষ্টা করছি। আতি আপু, দর্শকের সম্পর্কে কিছু বলতে চান? দর্শকের সম্পর্কে বলতে চাই যে আপনারা আমাদের ভিডিওটা দেখলেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আর সবসময় ভালো থাকার চেষ্টা করবেন, প্রিয়জনদেরকে ভালো রাখার চেষ্টা করবেন, এতটুকুই। সুপ্রিয় দর্শক, আমি আপনার জীবনের গল্প শুনতে চাই, আমি আপনার জীবনের গল্প প্রচার করতে চাই। আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান তাহলে এই মুহূর্তে আপনার চোখের সামনে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারটি ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের মানে আমাদের, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। আপনি যদি আপনার জীবনের গল্প বলতে চান তাহলে আমাদেরকে নক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।